ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষের প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন। আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, যেগুলো 03379603549, 9831493939, 7003431764, 6289768070, কিংবা ইমেল যেটা রয়েছে law@007lawfirm@gmail.com সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। নমস্কার, ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের সামনে করা হচ্ছে সেটা খুবই ইন্টারেস্টিং। পুরো ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা প্রায়ই ওতপ্রোতভাবে সবাই এই বিষয় সম্পর্কে জড়িত, তাই জন্য অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখবেন। আজকে যে বিষয় সেটা হচ্ছে এটিএম কার্ডের দিন শেষ, ফোনপে গুগল পে এই টাইপের অ্যাপ থেকে যদি আপনার মোবাইলে থাকে তাহলে আপনি তুলতে পারবেন এটিএম থেকে টাকা। তা আর যেটা এটিএম কার্ডের সমস্যা হচ্ছিল নানান রকম, এবার সেইটা আর হবে না। আপনার ফোনে যে গুগল পে কি ফোনপে যে এইসব টাইপের অ্যাপগুলো রয়েছে তা দিয়ে আপনি অতি সহজেই সুরক্ষিতভাবে আপনি এটিএম থেকে টাকা তুলতে পারবেন, তাই জন্য এই প্রতিবেদনটা আপনাদের দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। রাস্তাঘাটে হোক বা যে কোনো কাজের ক্ষেত্রে সবসময়ই টাকার প্রয়োজন হয়ে থাকে। অনেক ক্ষেত্রেই বাড়ি থেকে বেরোনোর পর রাস্তাঘাটে নানা জায়গায় অতিরিক্ত টাকার প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে টাকা পাওয়ার একমাত্র উপায় হলো এটিএম। যদিও এখন অধিকাংশ ক্ষেত্রেই ইউপিআই এবং ডিজিটাল পেমেন্টের কার্যকরী করা হয়েছে, তবুও এমন অনেক জায়গাই রয়েছে যেখানে হ্যান্ড ক্যাশ ছাড়া কোনো রকম উপায় নেই, আর সেখানেই সমস্যা। অনেক সময়ই নাগরিকরা বাড়ি থেকে বেরোনোর সময় তাদের এটিএম কার্ড নিয়ে বেরোতে ভুলে যান, যার ফলে যে কোনো ক্ষেত্রে টাকার প্রয়োজন হলে এটিএম থেকে টাকা তোলা সম্ভব হয় না। আর তাতেই গ্রাহকদের নিজেদের এই ছোট্ট ভুলের কারণে বিভিন্ন ক্ষেত্রে নাজেহাল হতে হয়। তবে এবার থেকে আর কোনোভাবেই শুধুমাত্র এটিএম কার্ডের জন্য ভারতের সাধারণ মানুষকে নাজেহাল হতে হবে না। বিভিন্ন সমীক্ষায় জানানো হয়েছে যে সমগ্র ভারতবর্ষের সাধারণ মানুষের কথা মাথায় রেখে জন্য আগামী দিনে এটিএম থেকে টাকা তোলার পদ্ধতি আরও সুবিধাজনক করা হবে এনসিআর কর্পোরেশনের তরফে। বিভিন্ন রিপোর্ট অনুসারে জানা গেছে যে ন্যাশনাল ক্যাশ রেজিস্টার্ড কর্পোরেশন এমন এক ব্যবস্থা কার্যকরী করতে চলেছে যার মাধ্যমে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে গ্রাহকদের কোনো রকম এটিএম কার্ডের প্রয়োজন হবে না। এটিএম কার্ডের বদলে ইউপিআই অ্যাপগুলির মাধ্যমে, যেমন ফোনপে, গুগল পে, পেটিএমের মাধ্যমে, এছাড়া অন্যান্য যে অ্যাপগুলো রয়েছে তার মাধ্যমে এটিএম থেকে টাকা উইথড্র করতে পারবেন ভারতীয় নাগরিকরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড হারানোর মতো ঘটনা এবং ভুল পিন প্রদান করার জন্য এটিএম কার্ড ব্লক হয়ে যাওয়ার মতো ঘটনা যাতে কম হয় এবং আগামী দিনে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এনসিআর কর্পোরেশনের তরফে। ইতিমধ্যে এই খবর প্রকাশ্যে আসায় পশ্চিমবঙ্গ সহ ভারতের নাগরিকদের মধ্যে কিভাবে ইউপিআই অ্যাপ মারফত এটিএম থেকে টাকা তোলা যাবে তা নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। আর তাই আজ আমরা আজকে এই ছোট্ট পোস্টে কি এই ভিডিওর মাধ্যমে কিভাবে ইউপিআই অ্যাপে যেমন ফোনপে গুগল পে এর মাধ্যমে এটিএম থেকে টাকা তোলা সম্ভব এবং এক্ষেত্রে কী কী শর্ত রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ন্যাশনাল ক্যাশ রেজিস্টার্ড কর্পোরেশনের তরফে জানানো হয়েছে যে
ইউপিআই পরিষেবা যুক্ত যে কোনো এটিএম থেকে শুধুমাত্র ইউপিআই অ্যাপগুলির মাধ্যমে টাকা তোলা সম্ভব হবে। গুগল পে, ফোনপে, পেটিএম, ভীম, BHIM যেটা, এর মতো অ্যাপগুলির মাধ্যমে এটিএম থেকে টাকা তোলা সম্ভব হবে। তবে এক্ষেত্রে শুধুমাত্র একটি কার্যকরী ইন্টারনেট কানেকশন থাকা প্রয়োজন। শুধুমাত্র এই তিনটি শর্তের ভিত্তিতেই ইউপিআই অ্যাপগুলির মাধ্যমে এটিএম থেকে টাকা তোলা যাবে বলে দাবি করা হয়েছে বিভিন্ন সূত্র মারফত। চলুন তবে জেনে নেওয়া যাক ইউপিআই অ্যাপগুলির মাধ্যমে আপনারা কীভাবে এটিএম থেকে টাকা তুলবেন। এগুলো অনেকগুলি অপশান রয়েছে। প্রথমে যেটা হচ্ছে 1 নম্বর, এর জন্য আপনাকে যে কোনো ইউপিআই পরিষেবাভুক্ত এটিএম মেশিনে যেতে হবে এবং উইথড্রল ক্যাশ অপশনটি বেছে নিতে হবে। মানে আপনি ইউপিআই অ্যাপ ইউপিআই এর মাধ্যমে মানে এই ভীম, পেটিএম, ফোনপে এর মাধ্যমে যদি টাকা তুলতে যান তাহলে এমন মেশিনের কাছেই আপনাকে যেতে হবে যে মেশিনে এই এটিএম মেশিনে এই সুবিধা রয়েছে ইউপিআই এর মাধ্যমে টাকা তোলার। দ্বিতীয় হচ্ছে এরপর আপনার সামনে যে বিকল্পগুলি আসবে তার মধ্যে থেকে ইউপিআই বিকল্পটি বেছে নেবেন। 3 নম্বর হচ্ছে এরপর এটিএম মেশিনের স্ক্রিনে একটি কিউআর কোড দেখানো হবে। এক্ষেত্রে আপনাকে আপনার পছন্দসই যে কোনো একটি ইউপিআই পেমেন্ট অ্যাপ খুলে নিতে হবে এবং স্ক্যানারের মাধ্যমে কিউআর কোডটি স্ক্যান করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনি কত টাকা তুলতে চাইছেন সেটি একটি মেশিনে লিখতে হবে এবং প্রসিড অপশনে ক্লিক করে টাকা তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় ইউপিআই পিনটি লিখলেই আপনি ইউপিআই অ্যাপের মাধ্যমে কোনো রকম এটিএম কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে পারবেন। এটা খুবই সহজ পদ্ধতি হবে এবং নির্ভুল হবে এবং সুরক্ষিতও হবে বলে জানা যাচ্ছে। তো এখন যবে শুরু হবে তবে কেমন কী হলো, কীভাবে তার অসুবিধা কী হচ্ছে, সুবিধা কী হচ্ছে জানা যাবে আরও বেশি বিশেষভাবে। তো ততদিন আমাদের এটা অপেক্ষা করতে হবে। তবে জিনিসটা যদি হয়, আশা যেটা কথাবার্তা সূত্র মারফত জানা যাচ্ছে এটা খুব শীঘ্রই চালু হবে, তাই বলা হচ্ছে যখন জিনিসটা আসবে তখন নিশ্চয়ই আশা করবো আমাদের সকলেরই অনেক সুবিধা হবে এই জিনিসটা বুঝতে কি টাকা উইথড্র করতে এবং অনেক বলা যেতে পারে সুরক্ষিতও হবে। থ্যাংকিং ইউ অল। ল অ্যাবারেটের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয়। এই সংক্রান্তিত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলোর আমরা আপলোড করি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।